প্রিয় দর্শক, আবারও আমি এসেছি একটি নতুন স্বাদের রেসিপি নিয়ে। কিভাবে সরিষা বাটা দিয়ে খুব ছোট বেলে মাছ রান্না করতে হয় তা আমি এখানে দেখাবো। এখানে যে সকল উপকরণ লাগবে আমি সব নিয়ে নিয়েছি। ছোট ছোট বেলে মাছ আগে আমি হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। এখানে পরিমাণ মতো কিছু বেগুন ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। এক চা চামচ জিরার গুঁড়া, এক চা চামচ হলুদের গুঁড়া, দুই টেবিল চামচ সরিষা বাটা নিয়েছি, দুইটা ছোট পেঁয়াজ কুচি করে নিয়েছি, দুই টেবিল চামচ সরিষার তেল মাছগুলো মাখানোর জন্য আমি ইউজ করব, রান্নার সময় আমি সয়াবিন তেল ইউজ করব। লবণ নিয়েছি স্বাদ মতো, কিছু রসুন কুচি, কাঁচামরিচ তিন চারটি নিয়েছি, হাফ চা চামচ মরিচের গুঁড়া। এবার আমি একটি প্যান নিয়ে তাতে অল্প পরিমাণ তেল নিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে আমি মাখানো হলুদ লবণ মাখানো মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো ছড়িয়ে সুন্দর করে মেলে ভাজতে হবে, খুব আস্তে নেড়ে ভাজতে হবে যাতে ভেঙে না যায়। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলো তুলে নেব। এই ভাজা মাছের সাথে আমি সব প্রয়োজনীয় মশলাগুলো দিয়ে দেব। এখন আমি এখানে দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি, বাকিটা আমি রান্নার সময় ইউজ করব। বেগুনগুলো দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, রসুন কুচি দিয়ে দিচ্ছি, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া দিচ্ছি, হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, লবণ স্বাদ মতো নিয়েছি। সরিষার তেল দিয়ে দিচ্ছি, আর এই সরিষা বাটা আমি অর্ধেক মাখানোর কাজে ইউজ করব, বাকিটা আমি রান্নার সময় দিব। এবার ভালোভাবে মেখে নিতে হবে, খুব ভালোভাবে মশলা মাছ বেগুন সব মিশিয়ে নিতে হবে, আস্তে আস্তে যাতে মাছগুলো না ভাঙে। আমার মাখানো হয়ে গেছে, একই প্যানে আমি পরিমাণ মতো তেল নিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে আমি যে বাকি পেঁয়াজটা ছিল এগুলো দিয়ে দিচ্ছি। ভালোভাবে নেড়ে দিচ্ছি নরম হওয়া পর্যন্ত। আমার পেঁয়াজ প্রায় হয়ে এসেছে, এই পজিশনে আমি বাকি সরিষা বাটা দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে একটু ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে, এখন আমি মাখানো মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে নেড়ে দেব, ভালোভাবে মিশিয়ে নেড়ে দেব, একটু ভাজা ভাজা করব। সাথে আমি অল্প পরিমাণ জল অ্যাড করব। এখন ভালোভাবে ভাজতে হবে যাতে কাঁচা মশলার গন্ধটা না আসে।
আমার ভাজা হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো জল অ্যাড করছি। এখন আমি হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমি এখানে ঢাকনা ইউজ করছি না। প্রায় হয়ে এসেছে। আমার রান্না হয়ে গেছে। উপরে তেল ভেসে উঠেছে। বেগুনগুলো সিদ্ধ হয়ে গেছে। রান্না হয়ে গেছে। তৈরি হয়ে গেল নতুন স্বাদের সরিষা বাটা দিয়ে ছোট বেলে মাছ রান্না। প্রিয় দর্শক, আপনাদের যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মতামতগুলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন।